আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন, এটার নাম রেফারি বল বগলের তলে। এখনই খেলা শুরু হবে, চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাসি ফুটছে। ওমার মাটি লম্বা বাসি দেখছি, এরকমের বাসি জিন্দগিতে কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল সারা তো তারা ছাড়ছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নাই, একজন আরেকজনের পিছিয়ে ধরছে, আর খালি লাত্তি মাতিয়েছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছি, খালি কাটতে চিঠে ভরে। রেফারি ফরম নিশ্চিন্তে সুইংম চাপাই দিচ্ছে, লড়ে ধরে না। এবার আবার বল বানায় ঢুকে দিয়ে বাড়ছে, বল সুইংমের লোক আটকে গেছে, আটকে গেছে, বল আর ছোটে না। এতে কয়ে কি কাম করলাম, রেফারি মুখের ভিতরে বল মারবি, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছোটে না, ছুটে গেছে, বল মারলো, কই মারলো, আল্লাহ মারো। একজনে ভাই দেব, অমা অমা, একই আলামত দেখছেন নি, বুটের লাগে সিংহম লাগছে, সিংহের লাগে বল লাগছে, হাতে আমি বল ছড়ে দিয়ে কি করবো। তাৎক্ষণিক ভাবে ডিসিশন লাগে, চিন্তা করলে ধরে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি ধরে হেঁটে ধরে, রেফারি ধরে হেঁটে ধরে, এই ধরে দিতে ধরে দিতে, অমা মা মা মা, রেফারি কাটি ভরে গেছে, কি মজা লাগলো, তো একই দিদি। আমি আবার উত্তেজিত হয়ে যেতে, ডোন্ট মাইন্ড, এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে, এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লাগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে দাম করে উত্তর সিটটা কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফা দিয়েছে কিন্তু বল ভাই দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ দেখতে গো ম্যাডাম দেখছি দেখি খেলা দেয়, আমার ম্যাডাম আমার মারিয়ে না, আমরা খেলা দেন না, মার 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 মারছে, দেখছি হ্যাট মারে দিচ্ছে, কিরকম ফল, ওরে মাগরে মাগরে বলতো, পিছনের এখন গোলে দিবে তাড়াতাড়ি, ওরে পিছনের ব্যাপ তারা দেখ, মার এবার মার, বা 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 বা, চমৎকার মারছে, ভালো খেলে। ওই ভাগে আমি একটু ফানি খেলে, বিকজ আই এম ভেরি মাচ ডাস্টি, খালি গেলে কতক্ষণ চিল্লাতে, ইতিমধ্যে আমার ফেটের ভিতরে বুক লাগছে, ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ ফুটতাবো। হ্যাঁ কাইতে আছি, খেলা চলছে, মুসলদারে এগিয়ে যাচ্ছে, ইদ্রিস বল নিয়ে হাতের মধ্যে বল, কেউ দেয় না, দেখছি রেফারি দিচ্ছে বল ফালা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বললো হ্যান্ডবল, হেঁটে বললে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে হ্যাঁ বলতে, কিন্তু আমার ফর্ম, আপনারা কে বুঝিটা মারা, মুখের কাছে নেওয়া যায়, ফার কাছে আটকা কিক মারা যায়, হ্যাঁ এটা আমার হাত পাও, হ্যাঁ চমৎকার আপেল, ভেরি টেস্টি, হ্যাঁ চমৎকার খাইতে যা মজা লাগে না, কেমন জানি একটু চমৎকার চমৎকার জেলি জেলি ভাব আছে, হোয়াট ইজ দিস, এটা কি খেলাম, এই লেগেই তো শক্ত শক্ত লাগিয়েছিল, মাইকের হ্যান্ডেল খাই ফেলেছিলাম, খেলা চলতে আছে, বা বা কি কিক পাইলে দেখছিনি, হ্যাঁ তারা কিন্তু আগে ওই মার্শাল আর্ট বুঝতে বসে প্রবলেম, এই দলটা বুঝছেন, মার্শাল আর্টের খেলা যেমন ধরে কিক মারে, বলল ভালো খালি মারছে, মারস না, আগে যায় মারি আয়, বা বা ফ্যান্টাস্টিক, এবার আবার বললো যে সামনেটা মারি আয়, সামনেটা মার, এবার আবার আগে যায় সামনে করে বলে সার্বি লেগে মারি, মার মার মার, এটা কি বলি, খেলা হইতে আছে না, মার্শাল আর্ট একমাত্র আল্লাহ মালুম, এবার বোধহয় রেফারির ভাইকে খারাপই আছে না, এত বড় বাসি থেকে হাতে ঘামড়ে গেছে, জীবন এরকম বাসি থেকে, ঠিক আছে ভাই সরি, আমি আর মাইতাম নাম আমার ফসারি দেন, খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচুর কাটতে গেছে, এবারে বোধ হয় ফাইনাল মারবো, হ্যাঁ এটিএম লোক দিয়েছে, মাইতে আছে, মাইতাম ফাইল না, হেতরা বুঝি বলে যে তাড়াতাড়ি ব্যারিকেড ধরে নিচ্ছে, ভঙ্গিমে আগায় যাই দিয়েছে, এইবারে বোধ হয় যাইবো কিনা জানো, এইবারে খেলা আবার ডস খাই গেল, সেকেন্ড ম্যাচ হেতো ডস খেলো, থার্ড ম্যাচ হেতো খাইলো, এবারে ফোর্থ ম্যাচ মনে মারবো না, আর বল আর মারণ লাগে না, এমন দিয়ে দিল যে দিয়ে লোকে ফাঁচুর কাটতে পড়ে গেছে, মাঠ ফ্রি বললে আগায় যাই দেবে, বল মনে হয় আমি জিতে গেছি, মনে হয় আমি জিতে গেছি। কথা বলছি মানিকগঞ্জের ভিতরা গ্রাম থেকে।